ওটা কি বলতো, ওটা কি বলতো, কোনটা তোমার হাতে যেটা দিলাম। আগামী নিচে চলে এসেছি, বালুঘাট আত্রাই নদীর নিচে। তো নদীর জল শুকিয়ে গেছে দেখো, আর তোমার অনেকটা বালি 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 গোটাটাই পড়ে গেছে, যেহেতু গরম পড়ছে প্রচুর। এই মাসে হয় যেরকম টাইমে তোমার জলটা শুকিয়ে যায়, তো দেখতে পাচ্ছ কেমন লাগছে তোমার। দেখো দেখো নদীর ধারটা বেশ সুন্দর লাগছে দেখতে। ওই ওই পাশে ব্রিজটাও দেখা যাচ্ছে, সবাই সন্ধ্যা হলে ওখানে আড্ডা মারে বেশ। এই যে সাইডটা দেখতে পাচ্ছ, ওই দিকে ট্রাক্টর যাওয়া আসা করে, কারণ বালি টালি তুলে হয়তো, সেই জন্য ট্রাক্টর চাকার দাগ দেখা যাচ্ছে নদীর চরের মধ্যে। আর আমরা একটু এই সাইডটা যাবো, এই সাইডটা, কারণ এই সাইডটা অনেকটা জল দেখা যাচ্ছে, শুকিয়ে গেছে দেখা যাচ্ছে। জল এতটা শুকিয়ে গেছে যে হেঁটে পার হয়ে চলে যাচ্ছি, একদম ওই পারটা চলে যাচ্ছে মাঝখানে একদম। দেখো জায়গাটা সবচেয়ে সুন্দর জায়গা, একদম নদীর মাঝখানটা, নদীর মাঝখানটা চলে এসেছি, নদীর মাঝখানটা চলে এসেছি। আর জায়গাটা এত সুন্দর লাগছে আমার, আর নদীর তোমার আর কিছুটা মানে 10-20 হাত গেলে হয়তো তোমার নদীর ওই পারে যাওয়া যাবে, এরকম হয়তো জল অনেকটা শুকিয়ে গেছে। এখানে একটা কাকুকে দেখতে পাচ্ছি, তো আমরা একটু কাকুর সঙ্গে কথা বলবো, দেখি কাকু কি করছে এখানে। বলো কাকু কি করছো এখানে। রানীগঞ্জটা কোথায়? বালুঘাটে? ওটা বাংলাদেশ পড়ছে। ও বাংলাদেশ পড়ছে ওটা? তুমি বাংলাদেশ থেকে এসছো? বাংলাদেশ থেকে চলে এসছো এখানে? কিসে কিসে আসলা তুমি? হেঁটে চলে আসছো বাংলাদেশ থেকে? হাই রে হাই। তো খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করে ওইখানে থাকি। কি করা? ভিক মাংতে মাংতে। ও ভিক মাংতে মাংতে আজকে খাওয়া দাওয়া করেছো কিছু? কখন খেয়েছো? 12টার সময় খেয়েছে, এখন অনেকটাই বাজে। কিন্তু কাকু ও কুশমন্ডি ওখানে, তো হচ্ছে খাওয়া দাওয়া কোথায় করে তুমি? মন্দির আছে, মন্দির, ওই শনি মন্দির। হ্যাঁ ওই শনি মন্দির, ওখানে তুমি খাওয়া দাওয়া করো? প্রত্যেক দিন খাওয়াই তোমাকে? বাহ, তাহলে ওরা বেশ ভালোই কাজ করছে না বলো? তো ওগুলো কী করাচ্ছে? বিজ্ঞানে স্কুল। কাকু হয়তো একটু মাথা কম আছে না গো। ঠিক আছে, তুমি তো তাহলে দুপুরে সেই কটার সময় খেয়েছো? 12টার সময় খেয়েছো। তুমি মন্দিরে না কোনো হোটেলে? তুমি কোথাও টাকা নিয়ে গেলে তোমার খেতে দেয় কোনো দোকানে? মানে টাকা ছাড়া গেলে বকে দেয়, তো টাকা যদি নিয়ে যাও তাহলে দেয়, তাই না? ঠিক আছে, তাহলে আমি তোমার কিছু টাকা দিই। কেন আছে বেশি কিছু নাই, মানে 100 টাকা এটা দিয়ে তুমি খেয়ো। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকো তাহলে, পুরো এনজয় করো। হ্যাঁ এটা কত টাকা বলো তো? 100 টাকা। ঠিক আছে, আবার যদি আসি আমি এখানে আবার দেখা হবে, আবার দিব। ঠিক আছে তাহলে এখন কি করবা? স্কুল জব আর কি। আপ স্কুলে জব? এখানে কোথায় স্কুল? ওটা কি বলতো, ওটা কি বলতো, তোমার হাতে যেটা দিলাম, টাকা টাকা চিহ্ন তো, আবার ছিঁড়ে ফেলবে না তো? ছিঁড়ে ফেলে কি হবে বলতো? পুলিশ ধরবে। ওটা 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 দিলে তুমি দোকানে দিলে পরে ওটা খাওয়ার পাবা তুমি, ভালো করে পকেটে রেখে দাও, মনে থাকবে তো তোমার কাছে টাকা আছে নাকি? হ্যাঁ পকেটে রেখে দাও। হ্যাঁ কাকু একটু পড়াশোনা করেছে, কিন্তু তোমার একটু হালকা হয়তো। কুড়োই বেড়াচ্ছে নদী থেকে, বলছে একটু কি সূর্য স্কুল, মানে একটু মাথা একটু খারাপ আছে যেহেতু,
এই দেখো এগুলো কি বানিয়েছে, এগুলো কি বানাইছো কাকা, এগুলো কি, এগুলো কি বোম নাকি কি বানাইছো? হ্যাঁ মিট্টি যোগ ছাই, এর কি হোক গাইস, রান করেছো সান সানডান করো না করি বুড়াবার করি বারণ বারণ আছে এখন ডাক্তার দেখাইছো? তুমি নিজে ডক্টর ক্যান্সারের? বাহ এই তো কাকার একটু হালকা পাতলা মাথা একটু এদিকে দিকে আছে, তো ঠিক আছে কই বাত নেই।